হৃদয় ওই লেগ বাইটা নিয়ে ও যেটা জিজ্ঞেস করেছিল আমি একটু বাংলায় ওটা জিজ্ঞেস করি, ব্যাপারটা হলো যে আম্পায়ারিং ডিসিশন বাজে হতেই পারে, অনেক সময় হয় আম্পায়ার ভুল করেন, কিন্তু জাস্ট নিয়মটা নিয়ে, নিয়মটা আনফেয়ার কেন, মানে আইসিসি এবং এমসিসি নিয়ম বানায় তারা তাদের মতো করে বানায়, বাট আপনার একটা মানে আম্পায়ারিং ডিসিশন পাল্টে যায় আম্পায়ার আউট দেওয়ার পরে, তখন ওই লেগ বাইটা পাওয়া উচিত কিনা, এটা হলো প্রশ্ন আসলে, মানে নিয়মটাকে আপনার কি আনফেয়ার মনে হয়? নিয়ম তো আইসিসি কি করেছে এটা তো আসলে আমার হাতে নাই, কিন্তু ওই সময় ওই চারটা রান অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য, এবং আমি মনে করি যে আম্পায়ার কল দিয়েছে, আম্পায়ার কল দিতেই পারে, ওরাও মানুষ ভুল হতেই পারে, কিন্তু আমাদের আরও দুই একটা ওয়াইড ছিল যেগুলো ওয়াইড দেয়নি, তো এরকম এখানে এরকম ভেনুতে খেলা যেখানে রান হচ্ছে লো স্কোরিং ম্যাচ, সেই জায়গায় একটা দুইটা রান অনেক বড় ফ্যাক্ট, তো আমার কাছে মনে হয় যে ওই চারটা রান বা দুইটা ওয়াইডটা খুব ক্লোজ কল ছিল, ইভেন আমার আউটটা আম্পায়ার কল ছিল, তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো মানে ইম্প্রুভ করার জায়গা আছে অনেক, এবং আইসিসি যেটা নিয়ম করেছে এটা তো আমাদের হাত নাই, তো আমার কাছে মনে হয় যেটা হয়েছে। আচ্ছা আপনি